প্রশাসনের কাজ নয় ইটের বদলা ইট ছোড়া, প্রশাসনে ইট ছুড়েছে। আইএসএফ এরও যদি হয় বা সাধারণ মানুষ হয়, তার জন্য একটা এমএলএর বাড়িতে ইট ছুড়বে এটা আইনত কাজ হতে পারে না। চাচিমা যিনি আছেন এই সব বিষয়ে জানেন না, তিনি ভাবছেন এটা আবার কি পায়ে করে লাথি মারছিল, তার ছেলে দেখতে পেয়েছে বলে ছুটে এসেছে এটাকে সরিয়ে দেয়, তাহলে বড় অঘটন ঘটতো। কিন্তু এক্ষেত্রে হয়তো সেই জায়গাটা কাজে লাগাতে পারছে না, যে লোকাল তৃণমূলকে দিয়ে আমার বিরুদ্ধে লেলিয়ে দিতে পারছে না, সেই জন্য হয়তো পুলিশকে লেলিয়ে দিয়ে আমার উপর আক্রমণ চালানো বা আমার বাড়ির উপর আক্রমণ চালানোর চেষ্টা চলছে, আক্রমণ চালিয়েছে বা আমার উপর আক্রমণ চালানোর প্ল্যান ছিল। শাসক ছাড়া আর কি করতে পারে? পুলিশ কার কথা উঠা বসা করবে? স্বরাষ্ট্র দপ্তর, স্বরাষ্ট্র দপ্তর কার হাতে আছে? মুখ্যমন্ত্রীর হাতে আছে। ড্রাইভার তো মুখ্যমন্ত্রীকে নিতে হবে, জবাব তো মুখ্যমন্ত্রীকে দিতে হবে যে একজন বিধায়কের বাড়িতে পুলিশি হামলা হচ্ছে, পুলিশ ইট ছুটছে, পুলিশ তাদের বাড়ির মধ্যে আপনার শেল্টার ফাটাচ্ছে, বাড়ির মধ্যে ঠিক করে বাড়ির মধ্যে পৌঁছে দিচ্ছে, জবাব তো দিতে হবে। আর একটা কথা হচ্ছে, এই যে তাণ্ডব চালিয়েছে, আপনারা সকলেই জানেন ফুটফরেশিপ একটা এলাকা, একটা ধর্মপ্রাণ মানুষই বসবাস করে, ভিন্ন ধর্মের মানুষেরা এখানে বসবাস করে, সম্প্রীতির সাথে ঐক্যের সাথে আমরা দীর্ঘদিন ধরে বসবাস করে আসছি। কিন্তু এই বাড়ির এই এলাকার মধ্যে বেশ কিছু বাড়িতে ঢুকে গিয়েছিল পুলিশ, মহিলা পুলিশ নয়, পুরুষ পুলিশ, যে যারা পর্দানিশীল মহিলা তাদের সাথে খারাপ আচরণ করেছে, তাদেরকে খুব কটু কথা বলেছে, তাদের ধর্মীয় ভাবে আঘাত দিয়েছে, এর জবাব কিন্তু দিতে হবে। দেখুন, আমার সাথে রাজনৈতিক ভাবে পেরে উঠতে পারছে না, এতদিন পর্যন্ত মানুষকে সংখ্যালঘু সংখ্যাগুরু সবাইকে ভুল বুঝিয়ে রেখেছে, কাউকে ভোট ব্যাংক হিসাবে ধরে রেখেছে, কাউকে ভয় দেখিয়ে ভোট ধরে রেখেছে। আর আমি দিনের শেষে একটা কথাই বলি, ধর্মের নিরিখে ভোট নয়, ভয় দেখিয়ে ভোট নয়, সিএ দেখিয়ে ভোট নয়, বিজেপির যুগে দেখিয়ে ভোট নয়, ভোট হতে হবে উন্নয়নের নিরিখে। একজন নাগরিক কি এসটিএসসি কি ওবিসি কি মাইনরিটি কি জেনারেল কাস্ট, এক কথা দিনের শেষে যিনি নাগরিক তার নাগরিক উন্নয়নের নিরিখে ভোট হোক, নাগরিক অধিকারের নিরিখে ভোট হোক, এই কথা বলে সারা রাজ্যে আমি চষে বেড়াচ্ছি। সেই জন্য হয়তো শাসকের অসুবিধা হচ্ছে, ভোট ব্যাংক হিসাবে যেন উত্তরাধিকারী সূত্রে এই হেভি একটা পার্সেন্টেজ ভোট নিজের পকেটে করে রেখেছিল, এখন যত দিন যাচ্ছে কি সাগর দিয়ে কি পঞ্চায়েত ভোট বেরিয়ে যাচ্ছে, তাতে হয়তো শাসকের অসুবিধা হচ্ছে, সেই জন্য আমাকে টার্গেট করছে, আমাকে বিভিন্ন প্রবলম দেখিয়েছিল। আমি শাসকের সাথে যুক্ত হইনি, আমি বাংলাদেশের মানুষের সাথে দ্বিচারিতা করতে পারবো না, তাদের আস্থা ভরসাকে আমি নষ্ট করতে পারবো না, সেই জন্য আমাকে বিভিন্ন আমাকে 42 দিন অনৈতিকভাবে জেলে রেখেছিল, তাও পারছি না। এখন এখন এই ধরনের আরো হয়তো অনৈতিক পথ তারা অবলম্বন করার চেষ্টা করছে। অবশ্য এখান থেকে প্রায় 300 মিটারের আশেপাশে পঞ্চায়েত অফিস, সেখানে যদি পঞ্চায়েতকে গঠন করা নিয়ে কোনো অসুবিধা হয়, সেখানে তো লয়েন অর্ডার দেখার দায়িত্ব অবশ্য পুলিশের। তা আমার বাড়ির যে এসছি, আমার বাড়ির কাঁচ ভাঙা, বাড়ির দিকে শেল্টার মারা, আপনার বাড়িতে যারা ছিল তাদেরকে গালাগালি করা অশ্লীল ভাষায়, কি দরকার ছিল এটা? এটা পূর্ব পরিকল্পিত। দেখুন, আমি শুধু আইএসএফ নয়, আইএসএফ বলে কাউকে আমি আঘাত করতে যাবো এই পক্ষে নয়। কেউ আইনের বহির্ভূত কাজ করলে প্রশাসনের কাজ হবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া, প্রশাসনের কাজ নয় ইটের বদলা ইট ছোড়া, প্রশাসনে ইট ছুড়েছে। আইএসএফ এরও যদি হয় বা সাধারণ মানুষ হয়, তার জন্য একটা এমএলএর বাড়িতে ইট ছুড়বে এটা আইনত কাজ হতে পারে না প্রশাসনের। কেউ যদি ইট ছুড়ে থাকে প্রশাসনের সাথে খারাপ আচরণ করে থাকে, তার জন্য আইন বিচার ব্যবস্থা আছে, প্রশাসন সেই মতো স্টেপ নেবে। কিন্তু প্রশাসনে তো আইন হাতে তুলে নিতে পারে না, প্রশাসন ইটের বদলা ইট ছুটতে পারে না, প্রশাসন ইট ছুটছে এই ধরনের তো প্রচুর ভিডিও আছে, প্রশাসন তো গালাগালি করতে পারে না, তার প্রশাসন করছে কেন? আমার এক চাচার ছেলে, মানে চাচার ছেলে, সে ওপর থেকে ভিডিও করছে, তাকে অশ্লীল ভাষা গালাগালি করে, তাকে লক্ষ্য করে সেলটার চুলে চুলে তাকে না লেগে অন্য এক চাচার বাড়ি দিয়ে পড়েছে, ভাগ্যক্রমে ওটা ফাটেনি। সে চাচিমা যিনি আছেন এই সব বিষয়ে জানে না, তিনি ভাবছেন এটা আবার কি পায়ে করে লাথি মারছিল, তার ছেলে দেখতে পেয়েছে বলে ছুটে এসেছে এটাকে সরিয়ে দেয়, তাহলে বড় অঘটন ঘটতো। এই ধরনের কাণ্ড কারখানা কালকে চালিয়েছে এখানকার এখানে পুলিশ, তার জন্য এত কিছু সেই পঞ্চায়েত যে গঠন হয়েছে, আজকে পঞ্চায়েত তালা দেওয়া, পঞ্চায়েত খুলুন, আপনার কি মনে হয় যে পঞ্চায়েত যে গঠন রয়েছে পুরোটাই অবৈধ বা সম্পূর্ণভাবে অবৈধ বলে মনে করি? কারণ এটা সাবজুডিস ম্যাটার, এই বিষয় পঞ্চায়েতের বিভিন্ন প্রার্থীদের নিয়ে আমাদের কেস আছে হাইকোর্টে, আমরা অপেক্ষা আছি হাইকোর্টের রায় নিয়ে, এটাকে অবৈধ ঘোষণা করে নতুন করে ভোট করিয়ে নতুন করে ভোট গঠন করব। আমরা আইনের প্রতি ভরসা রাখি, সেজন্য আমাদের পক্ষ থেকে কে পঞ্চায়েত গঠন করেছে না করেছে কোনো বাধার ব্যাপার নয়, বা কোনো ডিস্টার্বের ব্যাপার নয়, বা কোনো স্বাগতেরও ব্যাপার নয়।